আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী, স্বাগত জানাই। জানিয়ে দেব বাংলাদেশ ফরেন কারেন্সি দ্বারা প্রকাশিত আজকের দিনের টাকার রেট। আপনি যে দেশে অবস্থান করছেন সেই দেশ থেকে বাংলাদেশে টাকা পাঠালে কত রেট পাবেন তার সর্বশেষ আপডেটটি। আজ ডিসেম্বর মাসের 24 তারিখ। আপনি দেশে টাকা পাঠানোর আগে টাকার সঠিক মূল্য জানলে আপনি আর্থিকভাবে লাভবান হবেন এবং প্রবাসের মূল্যবান সময় বাঁচাতে পারবেন। মালয়েশিয়ান প্রবাসী আজ দেশে টাকা পাঠালে এক রিঙ্গিতে পাবেন 25.40 টাকা, ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ 23.50 টাকা, সৌদির রিয়াল 29.27 টাকা, ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিকআপ 28.95 টাকা, ইউএস ডলার 120.30 টাকা, ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ রকেট 110.70 টাকা, ক্যাশ পিকআপ 110.05 টাকা, ইউরোপিয়ান ইউরো 120.02 টাকা, ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ 119.50 টাকা, ক্যাশ পিকআপ 120.50 টাকা, ইতালিয়ান ইউরো 134 টাকা, ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ নগদ 133 টাকা, ক্যাশ পিকআপ 131.60 টাকা, টেনের পাউন্ড 152.60 টাকা, ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ নগদ ক্যাশ পিকআপ 152.50 টাকা, সিঙ্গাপুরের ডলার 89.24 টাকা, ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিকআপ 84 টাকা, অস্ট্রেলিয়ান ডলার 81.50 টাকা, ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ নগদ ক্যাশ পিকআপ 76.40 টাকা, নিউজিল্যান্ড ডলার 68.11 টাকা, ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ 68.22 টাকা, ক্যাশ পিকআপ 66.17 টাকা, কানাডিয়ান ডলার 88.90 টাকা, ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ নগদ ক্যাশ পিকআপ 88.60 টাকা, ইউএই দেরহাম 31.08 টাকা, ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিকআপ, ওমানির রিয়াল 306.02 টাকা, ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিকআপ, বাহরাইনি দিনার 306.47 টাকা, ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিকআপ 289 টাকা, কাতারি রিয়াল 33.08 টাকা, ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিকআপ, কুয়েতি দিনার 387.59 টাকা, ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিকআপ 355.25 টাকা, সুইজারল্যান্ড ফ্রেন্স 139.32 টাকা, ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ নগদ ক্যাশ পিকআপ 137.50 টাকা, দক্ষিণ আফ্রিকান রান্ড 5.92 টাকা, ব্যাঙ্ক টু ব্যাঙ্ক, জাপানি ইয়েন 76 পয়সা, দক্ষিণ কোরিয়ান অন 9 পয়সা, ইন্ডিয়ান রুপি 1.29 টাকা। উল্লেখিত মুদ্রার বিনিময় মূল্য শুধুমাত্র দেশে টাকা পাঠানোর ক্ষেত্রেই প্রযোজ্য। স্থান এবং সময়ের ব্যবধানে প্রকৃত মূল্য আংশিক বা বড় পরিবর্তন হতে পারে। এছাড়াও অনলাইনের মাধ্যমে ট্রান্সফার, এজেন্টের মাধ্যমে ট্রান্সফার, ওয়েস্ট ইউনিয়ন নানান পন্থা বা পদ্ধতি অবলম্বন করার কারণে টাকার রেটে পরিবর্তন আসতে পারে। আন্তর্জাতিক ডলার মানদণ্ডেও টাকার রেটে পরিবর্তন আসে। আপনি যখন বৈধ পন্থা অবলম্বন করে দেশে টাকা পাঠান, সরকার ঘোষিত 2.5%, ব্যাংকের ঘোষিত 2.5%, 5% প্রণোদনা পান, এটি কনফার্ম করে নেবেন টাকা পাঠানোর সময় এবং দেশে টাকা পাঠানোর পর আপনার আপনজনকে বলবেন ব্যাংক থেকে এটি বুঝে নিতে। কোনো ব্যাংকে যদি এই টাকা না দিতে চায়, তিনি যেন উপস্থিত থেকে ব্যাংকের ম্যানেজার, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে। আমাদের সাথে যুক্ত থাকুন প্রতিদিনের টাকা রেট আপডেট প্রতিদিন জানতে। যারা অলরেডি যুক্ত রয়েছেন সকলকে ধন্যবাদ।